হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের মূল আলোচ্য বিষয়, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন কি। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বর্ণনা করো। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন অবশ্য করণীয়, কর্তব্যের বাইরে। ব্যবসায়ের সমাজ ও সমাজ সংশ্লিষ্টদের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের বিভিন্ন দিক রয়েছে যা নিম্নে পয়েন্ট আকারে দেখানো হলো। 1 নম্বর, ক্রেতা ভোক্তাদের প্রতি দায়িত্ব। 2 নম্বর, শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব। 3 নম্বর, বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। 4 নম্বর, সরকারের প্রতি দায়িত্ব। 5 নম্বর, স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব। 6 নম্বর, সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। এগুলোর আলোচনা করা হলো। 1 নম্বর, ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব। ক্রেতা ও ভোক্তারা কি ধরনের পণ্য দ্রব্য চায়, সেই চাহিদা মোতাবেক তাদের দ্বার প্রান্তে পণ্য ও সেবা পৌঁছে দেওয়াই ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এই জন্য ক্রেতা ও ভোক্তাদের পছন্দ মতো পণ্য তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়াই ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন। 2 নম্বর, শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের মধ্যে শ্রমিক কর্মচারীদের প্রতি যথেষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। শ্রমিক কর্মচারীরা প্রতিষ্ঠানে যে কর্মরত রয়েছে, তাদের চাকরির নিরাপত্তা কতটুকু আছে, তাদের আর্থিক সুযোগ সুবিধা কেমন আছে, তারা বিভিন্ন বিনোদনমূলক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে কি না, এই জন্য তাদের শ্রমিক কর্মচারীদের সন্তুষ্ট রাখাই হবে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তাই শ্রমিক ও কর্মচারীদের সবসময় কাজে কর্মে সন্তুষ্ট রাখতে হবে, তাহলে শ্রমিক কর্মচারীরা আন্তরিকতার সাথে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করবে এবং সেখান থেকে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। তো ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের মধ্যে শ্রমিক কর্মচারীদের প্রতি যথেষ্ট দায়িত্ব কর্তব্য রয়েছে। 3 নম্বর, বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। একটি ব্যবসায় সঠিকভাবে পরিচালনার জন্য একজন সফল বিনিয়োগকারী ও সরবরাহকারীর দরকার রয়েছে। তাই ব্যবসায় সামাজিক দায়িত্ব পালন করতে হলে বিনিয়োগকারীরা এবং সরবরাহকারীরা যেন একটি পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা অতি সহজে কারখানায় পৌঁছে দিতে পারে, তাদের প্রতি যে দায়িত্বগুলো রয়েছে সেটা যদি যথাযথভাবে পালন করে, তাহলে বিনিয়োগকারীরাও খুশি হয় এবং সরবরাহকারীরাও তাদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তাহলে বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন রয়েছে। 4 নম্বর, সরকারের প্রতি দায়িত্ব। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো সরকারের প্রতি দায়িত্বশীল হতে হবে। আমরা যে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছি, সরকার কি সেখান থেকে নিয়মিত তার রাজস্ব পাচ্ছে কি না, নিয়মিত ভ্যাট উচ্চকর এগুলো পাচ্ছে কিনা, সেই দিকের প্রতি ব্যবসায়ীদের একটি সতর্ক দৃষ্টি থাকতে হবে। তাহলে ব্যবসায়ীরা যদি সরকারকে বিভিন্নভাবে এভাবে ট্যাক্স বা উচ্চকর দিয়ে সরকারকে সহযোগিতা করে, তাহলে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন হবে। 5 নম্বর, স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব। তাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া, বিপদাপদে পাশে থাকা, সুন্দরভাবে তাদের সাথে ব্যবসায়িক লেনদেন সম্পাদন করা, এগুলো স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন রয়েছে। 6 নম্বর, সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। যখন একজন ব্যবসায়ী তার ব্যবসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার মাধ্যমে সফল হবে, তখন সে এলাকায় সে একটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি এতিমখানা, একটি হাসপাতাল, এগুলো তৈরি করে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন সে করতে পারবে। এই সাধারণ সম্প্রদায়ের প্রতি এই দায়িত্বগুলোই ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের মধ্যে পড়ে। এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।